আপনি একটা কথা বলছেন, এটা আমাদের সবারই একটি প্রশ্ন অবশ্যই, যারা আমাদের বাংলাদেশ হচ্ছে আপনার, আমি বিশ্বাস করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা একত্রিত হয়েই বসবাস করছি এবং আমাদের মধ্যে একটি আবদ্ধ আছে, একটি বন্ধন আছে, একটি ভ্রাতৃত্বের বন্ধন আছে। এবং আপনারা যারা আমাদেরকে হুজুর, আমরা যাদেরকে খুব রেসপেক্ট করি, এবং কিন্তু আপনি কি এটা, এই যে আন্দোলনটা, এই যে ভাস্কর্য বিরোধী যে আন্দোলনটা আপনারা এখন করছেন, এই আন্দোলনটা এখন করা, বাংলাদেশে কিন্তু এর আগেও ভাস্কর্য তৈরি হয়েছে, অন্য দলও করেছে, অন্য মানুষও করেছে, অন্য ধর্মও করেছে, অন্য সবাই করেছে, বাট হোয়াই নাও? প্রথমে তো হলো আসলে অন্য ধর্মাবলম্বীরা, ইভেন মুসলমানরাও ব্যক্তিগত ভাবে কে তার বাড়িতে ভাস্কর্য বানালো না বানালো সেটার জায়গা থেকে আমরা কথা বলছি না, এবং আমরা সেটাকে প্রতিবাদ করছি না। একজন মানুষ ব্যক্তিগত জীবনে সে পাপ কাজ করতে পারে, আমরা তাকে সেই ব্যাপারে নসিহা করবো, তাকে উপদেশ দিব। আর এছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের ধর্মীয় বিশ্বাসের আলোক থেকে তাদের ব্যক্তিগত পর্যায়ে, তাদের গোত্রীয় এবং গোষ্ঠীয় পর্যায়ে এবং তাদের ধর্মীয় পরিমণ্ডলে তারা তাদের ধর্ম অনুসারী ধর্ম পালনের জন্য যা যা করবে সেটার সাথে আমাদের কোনো সাংঘর্ষিকতা নেই। বরং আমরা মনে করি এবং ইসলাম আমাদেরকে কথায় শিক্ষা দিয়েছে যে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে তাদেরকে তাদের ধর্ম পালন করার সুযোগ এবং নিরাপত্তা প্রদান করা। আমাদের যে বিরোধের জায়গাটা সেটা তো হলো যে যখন জাতীয় পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এই ধরনের সামগ্রিকভাবে সামাজিকভাবে যদি ইসলাম বিরোধী একটি সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার যখন চেষ্টা করা হচ্ছে সেই জায়গাটাতেই আমাদের বিরোধ। আপনার যে মূল প্রশ্ন সেটা হলো যে ইতিপূর্বেও তো আরো অনেক হয়েছে সেই কাজগুলিতে, তখন আমরা বিরোধ কেন প্রতিবাদ করিনি, এখন কেন এতটা জোরালো প্রতিবাদ? এটা হলো যে ইতিপূর্বে জায়গা দুটি কথা। এক নম্বর তো কথা হলো যে ইতিপূর্বেও আমাদের প্রতিবাদ হয়েছে, প্রধানত বাংলাদেশে এর আগে একটু ব্যাপক আকারে ভাস্কর্য স্থাপনের এই প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম 2000 সালের দিকে, 1999 এবং 2000 সালের দিকে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে বিশেষ করে ঢাকা মহানগরী, ঢাকা সিটির বিভিন্ন জায়গায় এই ধরনের বেশ কিছু ভাস্কর্য স্থাপনের একটা উদ্যোগ তখন রাষ্ট্রীয় ভাবে নেওয়া হয়েছিল। তখন আমাদের যারা ধর্মীয় সর্বোচ্চ লিডার ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, তখন একই সাথে দুটো শিরকি সংস্কৃতির বিরুদ্ধে খুব জোরালো এবং কঠোর আন্দোলন গড়ে তুলেছিলেন। এবং আজকের যে আন্দোলন এর চেয়ে অনেক বড় এবং অনেক ব্যাপক সেই আন্দোলন ছিল যে শিখা চিরন্তন, শিখা অনির্বাণ এবং ভাস্কর্য বিরোধী যে আন্দোলন। সেই সময়ের কথা যদি জাতীয় পত্র পত্রিকা দেখা হয়, স্মরণ করা হয়, তখন সেই আন্দোলনের সেই ইতিহাসটুকু আমরা পাওয়া যায়। আমি আপনাকে ছোট্ট একটু